এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে সকাল সকাল আমি চেরিকে খাওয়ানোর জন্য পেছনে পেছনে দৌড়ে বেড়াচ্ছি। চেরি এখানে সেখানে যেখানে পাচ্ছে দৌড়ে বেড়াচ্ছে। তার উপর আমার কাজে দিদি দুদিন ধরে আসছে না, মানে পুরো অবস্থা খারাপ। কি আর মাথা ফাতা আছানো ছাড়াই ব্লগ স্টার্ট করে দিয়েছি। ইটস ওকে, ফাইন, চলে যায়। তো চলো আর বেশি বকবক না করে ব্লগটা স্টার্ট করি। আর আমি জানি না চেরি কতক্ষণে খেয়ে উঠবে। ইটস রিয়েলি পেইন, মানে এর থেকে বড় পেইন আর কিছু হতে পারে না জীবনে। কি হলো? আরে কি হলো, বেরোবে? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি আয়। ও কুড়কুড়ে কে দিল ওকে? তাড়াতাড়ি খা কর। কি হলো, তাহলে পাপা কুড়কুড়ে দেবে না কিন্তু। তাড়াতাড়ি খাও মামা, অনেক কষ্টে এইমাত্র চেরিকে খাওয়ানো দাওয়ানো হলো, তবু অনেকটাই ছেড়ে দিয়েছে। এখন আমি একটু যাব সবজি বাজার করতে, বিকজ সবজি বাজার শেষ। আর তার সঙ্গে সব থেকে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে লঙ্কা, যেটা আজকে আমি অমিতকে ফাইনালি খাওয়াবো। এখন বেরোচ্ছে চেরি, আমাকে বলছে মাম্মু কোথায় যাচ্ছ? স্কুলে যাচ্ছ? তুমি ব্যাগ নিয়েছো? তো ব্যাগটা নিলে তারপর তুমি ফেলে দাও নিচে। মানে ও যে কি জিনিস ফেলা শিখেছে নিচে, ও সব জিনিস যা নেবা নিচে ফেলে দাও, তাহলে ও হ্যাপি। বাজার করে নিয়ে এসেছি। এখন মানে আছে হচ্ছে করাচি বেকারসের কুকিজ, এখানে একটা ফুলকপি এনেছি, গাটি নিয়ে এসেছি, কুমড়ো, টমেটো, লঙ্কা, চেরি কাঁচা কলা আছে। তো এই হচ্ছে আজকের বাজার। আর ম্যাডাম এই যে কালকে রাতে ওখানে চপ্পল ফেলে দিয়েছে। ফাইনালি ওই যে এখানে পড়ে আছে চপ্পলটা নিয়ে পাগল হয়ে যাচ্ছি। ডেইলি কিছু না কিছু উইন্ডো থেকে ফেলে দিচ্ছে, কি যে সমস্যা হচ্ছে, মানে একটা নেকলে যাতে হবে মনে হচ্ছে। সো এখান থেকে একবার ফেলবে এই জানলাটা দিয়ে একবার, আর এটা হচ্ছে আমাদের বেডরুমের জানলা, এখান থেকে একবার ফেলবে চারিদিকে, আর ওই পাশে এইদিকে ফেললে তাও তো পাই, বাট একদম ও পাশে যে জানলাটা ওখান থেকে ফেললে একদমই পাওয়া যায় না। এখান থেকে যদি ও ফেলে দেয় একদম পুরো ডিরেক্ট নিচে গিয়ে পড়ে। আমরা অনেক সময় জানি না যে ওখান থেকে ও ফেলে দিয়েছে, তো সেই জিনিসগুলো আর খুঁজে পাওয়া যায় না। তো এখন বাজে হচ্ছে একটা, আর আমি এইমাত্র চেরিকে স্নান টান করিয়ে দিয়েছি, আর এখন আমি একটু ঘরটা মুছে নেব। বিকজ আজকে তোমরা যেমনটা বললাম যে কাজের দিদি আসেনি, কালকের দিনটা স্কিপ করেছিলাম, শুধু ঝাড় দিয়ে রেখে দিয়েছিলাম, মুছিনি। বাট আজকে না মুছলে আর হবে না, খুব নোংরা রয়েছে ঘর। তো আমি আগে ঘরটা মুছে নিই, তারপরে আবার দেখাচ্ছি। দেড়টা, আর আমার সব ঘর মোছা হয়ে গেছে, বেশ ক্লিন লাগছে দেখতে। আরো করলে ভালো হতো, বাট আর পাচ্ছি না, কোমরে ব্যথা করছে। তো এখন বাজে হচ্ছে তিনটে, আর এইমাত্র চেরি আবার উপর থেকে নিচে একটা ওষুধ ফেলে দিয়েছে। তো ফাইনালি আমি এখন ওটা কালেক্ট করতে এসেছি, কোথায় পড়েছে দেখিনি, দাঁড়াও। এই যে এটা হচ্ছে টি ব্যাগ, সেটা কেটে গেলে লাগাই ওই টপের থেকে এখানে সোজা নিচে। সিঁড়ি জানায় এবার বলছে বাড়ি ছেড়ে ছেড়ে পালিয়ে যেতে হবে, তো সারাদিন নিচে ফেলতে থাকলে কি করে হয়, বিরক্তিকর লাগে, দিনের মধ্যে 100 বার নিচে যেতে হয়। তো আজকে রাতে লুচি আর ছোলার ডাল হবে, তো ওই জন্য আমি একটু ছোলার ডাল ভেজাচ্ছি এখন। আর আমি অ্যাকচুয়ালি ছোলার ডাল বা লুচি দুটোর একটাও ভালো বানাতে পারি না, তো মা ভালো পারে, তো মাকে বললাম আজকে ওটা করার জন্য।
তো এখন বাজে হচ্ছে 5:45, আর এখন আমি বৌদিদের বাড়ি যাচ্ছি, বিকজ আজকে আবার আমাদের কারুগরি যেতে হবে। বৌদি কালকে যে জামাটা এনেছিল তো সেটা অ্যাকচুয়ালি বড় হয়ে গেছে জামাটা, তো সেটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে সাইজ ছোটো নেবে বৌদি। তো তার জন্য আমরা আবার যাচ্ছি কারুগরি, তারপর ওখান থেকে একটু মাছের দোকানেও যাওয়ার আছে। এক্সচেঞ্জ করা হয়ে গেছে, এখন আমরা একটু চিকেনের দোকানে যাচ্ছি, তো যদি চিকেন পেয়ে যাই তো ভালো, আর না হলে আমরা স্ট্রেইট আমরা মাছের দোকানে চলে যাব, মাছ নিতে হবে। বৌদি কেমন লাইন ফুচকার দোকানে? আর এতদিন বাদে বেরিয়ে ফুচকা না খেয়ে কিছুতেই যাবো না, এটা হতেই পারে না, একসাথে খাওয়া হয় না। কালকে বেরিয়ে চপ খেয়েছি, চপ খেয়ে যাই হোক দুজনেরই অবস্থা খারাপ হয়েছে, কিন্তু আজকে ফুচকা না খেয়ে কিছুতেই যাওয়া যাবে। আর এখন ঘড়িতে বাজেছে 9:00, আর আমি এই জাস্ট বাড়িতে আসলাম। বৌদি আর আজকে আমাদের বাড়ি আসেনি, বৌদি চলে গেছে বাড়িতে, বিকজ বৌদি প্রচুর মাছ নিয়েছে। আর এখন মা এখানে বসে ময়দা মাখছে, আর আমি একটু বসে আছি, বসে আমি এখন মাছ ধুতে যাবো, নাহলে মাছটা নষ্ট হয়ে যাবে, তো আগে একটু রেস্ট করে নিই আমি। তো মা এখানে বসে এখন লুচি বানাচ্ছে, লুচি বেলছে আর কি, আর বাদ বাকিটা আমি ভেজে দেবো। মা ছোলার ডাল করেছে, লুচি করেছে, কত কিছু করেছে, এখন আমি যাবো বৌদিদের বাড়ি দিতে ওটা। আর এখন বাজে হচ্ছে রাত্রি 10:00, আর আমি এখন যাচ্ছি বৌদিকে লুচি আর ছোলার ডাল দিতে, এই যে বানিয়েছি, তো এটা গিয়ে বৌদিকে দিয়ে আসি। ভাবে এত রাতে কেন দিতে যাচ্ছি, এত রাতেই হয়েছে তাই এত রাতেই দিতে যাচ্ছি, আর বৌদিরা অনেক লেটে ঘুমায় তো কোনো প্রবলেম নেই। তো ফাইনালি আমাদের এখানে লুচি রেডি, লুচিগুলো একটু বসে গেছে বিকজ ঠান্ডা হয়ে গেছে তাই, আদারওয়াইজ খুব ফুলকো লুচি হয়েছিলো। আর আমি সাথে এক গ্লাস পেপসি নিয়ে নিয়েছি, নাহলে আমার ঠিক ডাইজেস্ট হবে না, বাইরে মোমো ফুচকা অনেক কিছু খেয়েছি। ও আচ্ছা, মা বলছে লুচি বললি, ছোলার ডাল বললি না, আচ্ছা লুচির সাথে ছোলার ডাল আছে, ও মাকে সরি, মাকে ইনসাল্ট করা হয়ে গেছে। তো লুচি ছোলার ডাল এটা হচ্ছে আমাদের ডিনার, আমরা এখন খেয়ে নিই। তো এখন বাজে হচ্ছে 11:30, আর আজকে যে কি ভালো খেলাম, কি ভালো খেলাম মানে বলার মতো না, মানে লুচিটা যেমন ভালো হয়েছে তেমন ছোলার ডালটা, মানে কোনোটার সাথে কোনোটা কম্পেয়ার হয় না, এত ভালো হয়েছে। তো মা আসার পর থেকে তো ডায়েট ফায়েট সব মাথায় উঠেছে, আর ডায়েট কি আর কিছুই চলছে না, সবই ভালো 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 খাওয়া দাওয়া হচ্ছে। যাই হোক, খাওয়া বেশি দিন আর কত আর খাবো, মাকে বলছি এখন থেকে হালকা হালকা খাবো, আর বেশি উল্টোপাল্টা খাবো না। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আর আজকের ব্লগটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে সো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে নেক্সট ব্লগে, টিল দেন টাটা বাই।